আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আলামের উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া ময়মনসিংহ। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় স্যাট নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2.1 এর 3 নম্বর সমস্যা থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। 3 নম্বর সমস্যাটা কি বলতেছে? এ ইকুয়াল টু 2, 3, 4, বি ইকুয়াল টু 1, 2, A এবং সি ইকুয়াল টু 2, AB হলে তিনটা সেট দেওয়া আছে, এ বি সি, নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি কাজ করব? তিনের খেয়াল করো, আমরা 3 নম্বরের ক আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে এ ইকুয়াল টু 2, 3, 4, বি ইকুয়াল টু কি দেওয়া আছে 1, 2, A, সি ইকুয়াল টু 2, A, B। এখন আমাদের কি করতে হবে? ক করতে হবে। প্রত্যেকবার আমাদের এটা মনে রাখতে হবে, তাহলে আমাদের প্রথম অংশটা কি বলতেছে? বি বাদ সি, দেখো বি, সুতরাং বি বাদ সি, বি বাদ সি ইকুয়াল টু কি? বি কি আছে 1, 2, A, বাদ সি কি আছে 2, A, এটা উপাদানটা কি নাম? 2, A, C, 2, A, B, আমরা একটু বিটা ভালোভাবে লিখি 2, A, B, 2, A, B। এখান থেকে কি থাকে কি থাকে কি দেখতে পাই? এটা বাদ দিতে পারি, বাদ দিতে পারি, এ বাদ দিতে পারি, বাদ দিতে পারি, তাহলে কি রইল 1। অতএব বি বাদ সি ইকুয়াল টু কি 1, 1। এটা তিনে ক চলে গেল, 3 খ। মনে রাখতে হবে প্রত্যেকটা সমস্যায় দেওয়া আছে পর্যন্ত ফুললি লিখতে হবে। তিনের খ কি বলতেছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তাহলে এ কি 2, 3, 4, ইউনিয়ন বি কি 1, 2, A, তাহলে দেখো ইউনিয়ন মানে কি? কমন, আনকমন সব কমন, 2, এই যে এখানে 2, 2, শুধুমাত্র 2 কমন, তাহলে কি থাকে 1, এই যে 1, 2 কমন, তারপর 3, 4, A, এই তো আমাদের আনসার হয়ে গেল। তারপর আমরা চলে যাই তিনের গ, আমরা তিনের গ এখানে লিখি, তিনের গ আমরা সিরিয়ালি যাই, তিনের গ আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সমস্যায় আমরা কি কাজ করব, তোমার দেওয়া আছে কথাটা লিখে নিতে হবে। তাহলে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন কি সি, এ কত আছে 1, 3, 4, ইন্টারসেকশন সি, সি কি 2, A, B, কি হবে? ইন্টারসেকশন মানে কমন, শুধুমাত্র কমন, শুধু কমন কি আছে, কি আছে এ 2, 4, 2, 3, 4, আর এ 2, 3, 4, হ্যাঁ এটা 1 লিখে হচ্ছে 2, 3, 4, আর সি কি আছে 2, A, B, তাহলে শুধুমাত্র কমন কি আছে 2, কি পেয়ে গেলাম 2, তাহলে 3 ঘ কি বলতেছে, 3 ঘ কি বলতেছে, ঘ কি বলতেছে বি ইন্টারসেকশন কি ঘ, বি ইন্টার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন আগে নির্ণয় করে নিব আমরা, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি কত আছে 1, 2, A, ইন্টারসেকশন সি 2, A, B, দেখো ইন্টারসেকশন মানে কমন, তাহলে 2 কমন, A কমন, তাহলে কি পেয়ে গেলাম 2, A। সুতরাং এখন আমাদের কি করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান কত
ए उपादान की 2 3 4 ইউনিয়ন কত আছে 2a ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম 2 3 4 a 2 3 4 a 2 3 4 a তাহলে ঘ চলে গেলাম 2 3 4 a তাহলে এখন ওম নম্বর আমরা এটা আমরা একটু মুছে দেই আশা করি এই সমস্যাগুলো তোমরা বুঝতে পেরেছো ইদাও আছে আমরা তিন একটা আমরা বোঝার চেষ্টা করি উম নম্বর প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমে বি ইউনিয়ন সি এখানে এখানে কি বি ইউনিয়ন সি বি বি কোনটা 1 2 এ ইউনিয়ন সি কি 2 এ বি তাহলে ইউনিয়ন করলে আমরা কি পাই ইউনিয়ন মানে কি কমন অন কমন সব 1 2 এ B 1 2 1 2 A B পেয়ে গেলাম সুতরাং A intersection B union C তাই তো A intersection B union C কি পেয়ে গেলাম A কি 2 3 4 intersection কি 1 2 A B কত পেলাম এটা কি এটা ইন্টারসেকশন ইন্টারসেকশন তাহলে কমন কমন কি আছে 2 2 কমন আছে শুধুমাত্র কি 2 কমন আছে আমরা পেয়ে গেলাম কি শুধুমাত্র 2 কমন আছে আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমরা এখন 4 নম্বর সমস্যার সমাধানের দিকে চলে যাব আমরা দেখব 4 নম্বর সমস্যা আমাদের কি বলতেছে 4 u equal to 1 2 3 4 5 6 i equal to 1 3 5 b equal to 2 4 6 c equal to 3 4 5 6 7 হলে নিম্নলিখিত সত্য নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতাগুলি যাচাই করো আমাদের প্রথম কাজ আমরা বলছি দেওয়া আছে তাহলে এটা কত আমাদের 4 4 এর আমরা যদি ক ই করি প্রত্যেকটা মানে বেলা ক খ গ গ আলাদা আলাদা নির্ণয় করতে হবে দেওয়া আছে দেওয়া আছে আমরা একটু এখানে u equal to কি 1 2 3 4 5 6 7 7 a equal to a equal to কি দেওয়া আছে 1 3 5 b equal to কি দেওয়া আছে 2 4 6 এবং এবং c equal to কি দেওয়া আছে 3 4 5 6 3 4 5 6 এবং 7 দেওয়া আছে আমাদের কিছু সত্যতা যাচাই করতে অর্থাৎ প্রমাণ করো বাম পক্ষে কি আছে কয়েল এ ইউনিয়ন বি পূরক বাম পক্ষে তাহলে আগে প্রথমে আমরা এ ইউনিয়ন বি এখানে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি এ কত আছে 1 3 5 ইউনিয়ন b 2 4 6 ইউনিয়ন করলে কি হবে কমন অন কমন সব তো অর্থাৎ 1 মানে কোনো কিছু কমন না অর্থাৎ সবগুলো সিরিয়ালি 1 2 3 4 5 6 এখন বলতেছে সুতরাং a ইউনিয়ন b পূরক ইকুয়াল টু কি u পাথ কি a ইউনিয়ন b পূরক কি পূরকের বলে আমরা বলছি যার পূরক নির্ণয় করব ইউ থেকে তাকে বাদ দিলে যে অবশিষ্ট থাকবে সেটা হলো তার পূরক অর্থাৎ এ এর পূরক কি ইউ বাদ এ বি এর পূরক কি ইউ বাদ বি এ ইউনিয়ন বি এর পূরক কি ইউ বাদ এ ইউনিয়ন বি তাহলে ইউ ইউ এখানে আমার কত হচ্ছে 1 2 3 4 5 6 7 বাদ এ ইউনিয়ন বি 1 1 2 3 4 5 6 বাদ দিলে কত থাকে 7 এই আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড তারপর বলতেছে এখন এবং আবার বা আমরা কি লিখব আবার আবার কি লিখতেছি
দেখো আবার রাইট সাইডে কি আছে এ এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে এ পূরক তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কি ইউ বাদ এ ইকুয়াল টু কি 1 2 3 4 5 6 7 বাদ এ এ কি 1 3 5 কি থাকে 1 3 5 কি থাকে 2 2 4 6 7 বি পূরক 1 2 3 4 5 6 7 বাদ কি 2 4 6 কি থাকে আমরা এটা একটু সুন্দর করে লিখব 5 6 1 1 2 3 4 5 6 এটা আমরা এইভাবে একটু করে দিলাম তাহলে কি থাকে আমরা দেখি 2 4 6 চলে গেলে কি থাকে 2 4 6 তাহলে 1 3 5 7 এখন বলতেছে ডান পক্ষ কি আছে ডান পক্ষ কি আছে এ পূরক ইন্টারসেকশন কি বি পূরক ডান পক্ষে এ পূরক কত আছে এ পূরক কি 2 4 6 7 ইন্টারসেকশন ইন্টারসেকশন কি আছে বি পূরক বি পূরক বি পূরক কত আছে 1 3 5 7 এখন শুধুমাত্র কমন কি আছে পূরক ইন্টারসেকশন মানে কি কমন তাহলে 7 দেখো সুতরাং আমরা কি লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি পূরক ইকুয়াল টু কি এ পূরক ইন্টারসেকশন বি পূরক সম্পর্কটি সত্যতা যাচাই করা হলো প্রমাণিত সম্পর্কটি কি হলো সত্য আশা করি এটা বোঝা গেছে আমরা কত নম্বর চলে গেছি আমরা ক এখন আমরা খ নম্বরে চলে যাব খ নম্বরে একই অবস্থা আমরা লিখব দেওয়া আছে এটা আমরা ঠিকমতো লিখব 4 এর খ আমরা দেওয়া আছে যা যা আছে আমরা একটু দেওয়া আছে ভাবে লিখে নিলাম এখন খ কি বলতেছে বি ইন্টারসেকশন সি পূরক বি ইন্টারসেকশন সি তাহলে এখানে এখানে কি বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বি কত আছে 2 4 6 ইন্টারসেকশন সি সি কি আছে 3 4 5 6 6 7 দেখো 2 4 6 4 6 আর কি রইল শুধুমাত্র কি ইন্টারসেকশন কি 4 6 4 6 আর সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডটা কি বলতেছে বি ইন্টারসেকশন সি পূরক বি ইন্টারসেকশন সি পূরক ইকুয়াল টু আমরা কি লিখব ইউ বাদ বি ইন্টারসেকশন সি ইউ কি 1 2 3 4 5 6 7 পূরক বাদ কি 4 6 এটা আমাদের 4 6 বাদ দেই তাহলে 4 6 বাদ দাও কি হলো 1 2 1 2 3 5 7 7 তারপরে আবার আবার আমাদের কি আছে বি পূরক বি পূরক বি পূরক ইকুয়াল টু কি ইউ বাদ বি ইউ বাদ বি ইউ কি 1 আমরা যদি এখানে লিখি 1 2 3 4 5 6 7 বাদ বি কি 2 4 6 তাহলে 2 4 6 কি হলো 1 3 5 7 তারপরে কি পূরক সি পূরক সি পূরক ইকুয়াল টু কি সি পূরক লিখ ইউ বাদ সি 1 2 3 4 5 6 7 বাদ সি সি কত আছে 3 3 4 5 6 7 তাহলে 3 4 5 6 7 কি রইল 1 2 রাইট হ্যান্ড সাইড কি বি পূরক
B পূরক ইউনিয়ন C পূরক B পূরক কি আছে 1 3 5 7 ইউনিয়ন C পূরক 1 2 ইকুয়াল টু কি 1 2 3 5 7 1 2 3 5 7 1 2 3 5 7 তাহলে কি হলো সুতরাং B intersection C পূরক ইকুয়াল টু কি B পূরক ইউনিয়ন C পূরক আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ